সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম পর্যটন কেন্দ্রের উদ্বোধন হয়েছে। তারই অক্টোবর শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী ফিতা কেটে ফলক উন্মোচন করে উদ্বোধন করে। পরে পর্যটন কেন্দ্র প্রাঙ্গণে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজি, সিরাজগঞ্জ এক আসনের জাতীয় সংসদ সদস্য তানবীর শাকিল জয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সকল কিছু আছে, যে যদি দুঃখ ছিল আমি বিশ্বাস করি আপনার মাধ্যমে পর্যটনের উন্নয়ন ঘটে গাজীপুরের অর্থনৈতিক অঞ্চল হিসাবে গড়ে তোলা সম্ভব। সে কারণে আমি অনুরোধ করতে চাই প্রিয় নেতা প্রকৌশলী তানবীর শাকিল জয় রাত দিন পরিশ্রম করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল উন্নয়ন করছেন গাজীপুরে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা, যিনি তার অন্যতম বিশ্বস্ত সহচর বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নাসিম সাহেবের স্মরণে এই পর্যটন কেন্দ্রটি নামকরণ করার সদয় অনুমতি দিয়েছেন। কাজীপুরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যাদের জীবন মান, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, নিজস্ব সংস্কৃতি যে কোনো পর্যটককে আকর্ষণ করে, আতিথেয়তা, এই সব কিছুর উপস্থিতি এই বাংলাদেশে আছে। আমি কয়েকদিন আগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমরা সৌদি আরবে গিয়েছিলাম আন্তর্জাতিক সেমিনারে। সেই সৌদি আরব যেখানে নদী নাই, খাল নাই, বিল নাই, পানি নাই, সেই দেশেও তারা পর্যটন নিয়ে চিন্তা করে। আমাদের বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে, এত সুন্দর দেশ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার এই নির্দেশনায় বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল এই বাংলাদেশের পর্যটন শিল্পকে বিকশিত করে বিশ্বের সামনে তুলে ধরা মাননীয়